প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী ও স্বাধীন, তাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান। এখন থেকে আমাদের নিজ নিজ এলাকায় আমাদেরকে কিন্তু কাজ শুরু করে দিতে হবে। সময় বেশি নাই, ছয় মাসের মধ্যে কিন্তু নির্বাচন হয়ে যাবে। সময়টা খুব তাড়াতাড়ি পার হয়, দেখতে দেখতে কিন্তু দেখবেন ছয় মাস চলে গেছে, ইলেকশন আমাদের একদম মাথা উপরে চলে এসছে। আর যে কথাটা কমল ভাই বলেছে, আমি সে কথাটা আবার রিপিট করব, ওনার সাথে আমি একমত, আমাদের নির্বাচনটা কিন্তু সংবিধান মোতাবেকই হবে, সময়ের মধ্যেই হবে এবং খুব সুন্দর সুষ্ঠু ও বাদ একটা নির্বাচন হবে। আমাদের ইলেকশন কমিশন খুবই শক্তিশালী। বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে অনেক বেশি ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, কোনো কোনো দল সিটি নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে না এলেও বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনে ভোট দিচ্ছেন। আপনারা দেখেছেন যতগুলি আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, বাই ইলেকশনের নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু আমাদের নির্বাচন কমিশনটা খুব স্বাধীনভাবে তারা কিন্তু কাজ করেছেন। এবং এর মধ্যে এই যে নতুন ইলেকশন কমিশন, তারা কিন্তু নিজেদের জন্য একটা ভালো নাম অর্জন করতে পেরেছেন, কে তারা স্বাধীনভাবে সুন্দরভাবে অনেকগুলি খুবই ভালো নির্বাচন উনি জাতিকে তারা উপহার দিতে পেরেছেন। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, নির্বাচন নিয়ে দেশ ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা হচ্ছে, অনেকগুলি কথা বলা হয়, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যারা বিদেশি বন্ধুরা আছেন, তারা তাদের কিন্তু শুধু একটাই ডিমান্ড, একটাই দাবি। তাদের দাবিটা হলো যে ভাই তোমরা ইলেকশন করো, কে পার্টিসিপেট করলো না করলো, কী হলো না হলো, তোমাদের সংবিধান অনুযায়ী তোমরা তোমাদের ইলেকশন করো, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুধু চাই যে তোমাদের ইলেকশনটা যেন সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশন যেন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।